এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আজকে আমি মন্ত্রিসভা থেকে আমি ইস্তফা দিয়েছি। রাজীব বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি মন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন, কিন্তু নবান্ন সূত্রে দাবি রাজীবকে মন্ত্রিসভা থেকে অপসারিত করা হয়েছে। কোনটা ঠিক তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুক্রবার সকালে প্রথমে তিনি পদত্যাগপত্র দেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে। মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসে গিয়ে, ওনার বাড়ির অফিসে গিয়ে আমি ওনার হাতে আমার ইস্তফাপত্র পৌঁছে দিয়েছি। তারপর রাজ্যপালের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করে ইস্তফাপত্রের কপি দেন তাকেও। জগদীপ ধনখড় টুইট করে বলেন, সংবিধানের বিধি অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগপত্র তৎক্ষণাৎ গ্রহণ করা হয়েছে। বন দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীকে, কিন্তু নবান্ন সূত্রে দাবি রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগে পদ্ধতিগত ত্রুটি রয়েছে। রাজ্যপালের কাছে পদত্যাগপত্র দিয়ে তিনি সাংবিধানিক বিধি ভেঙেছেন, তার ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি। রাজীব বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অপসারিত করা হয়েছে। প্রশাসনের বক্তব্য কি সঠিক, নাকি রাজীব যে পদ্ধতিতে পদত্যাগ করেছেন সেটাই যথাযথ, এ নিয়ে বিশেষজ্ঞরাও দ্বিমত। রাজীব বন্দ্যোপাধ্যায় ভুল কি ঠিক এটা নয়, তিনি প্রথা ভেঙেছেন এটা কিন্তু একশত ভাগ সত্য যে তার দেওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রীর কাছে, তার পদত্যাগ পত্র পাঠানো উচিত ছিল। মুখ্যমন্ত্রী সেটার গুরুত্ব বিবেচনা করে তার রাজ্যপালের কাছে পাঠাবেন। সংবিধান অনুযায়ী রাজ্যপাল হচ্ছেন মন্ত্রিসভার নিয়োগকর্তা, রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালের কাছে যথাযথভাবে তার পদত্যাগ পত্র পেশ করেছেন। যেহেতু তিনি নিয়োগকর্তা, তিনি আবার তাকে বরখাস্ত করতে পারেন, সে অধিকার তার আছে। কাজেই ব্যাপারটা হচ্ছে যে তাকে পদত্যাগ পত্র পাঠানোটা সঠিক পদক্ষেপ। পদ্ধতি নিয়ে বিতর্ক থাকলেও সার সত্যটা হলো রাজীব বন্দ্যোপাধ্যায় এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য নন। ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় দল কি ছাড়তে পারেন তিনি, উত্তর দেবে ভবিষ্যৎ। কৃষেন্দ্র অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।